এখান থেকে থানচি আরো 13 কিলোমিটার আর লুক এট দিস ভিউ ম্যান অস্থির এতক্ষণ ছিলাম টপে এখন নামতেছি সকাল সকাল রাইড দেয়ার মানে এই ফিলটা আমার আগে কখনো অ্যাকচুয়ালি পাওয়া হয় নাই কারণ আমি যখনই ট্যুরে গেছি অলওয়েজ 8টা 9টা 7:30টা আর ফার্স্ট টাইম এরকম ভোর ভোরবেলা বের হওয়া তাও অনেক লেট হয়ে গেছে রিপোর্টিং টাইম ছিল 6টায় আমি বের হয়েছি 6টা 10-এ 12-তে তো যাই হোক হ্যাঁ গাইজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সামিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামিন আমি সিএইচ অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং চাবা ব্লগ আর আজকে যাচ্ছি আমরা বান্দরবান ডিমপাহাড় আর আমার রিপোর্টিং টাইম ছিল আগে বলছি 6টায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল বাট গতকাল অফিস থেকে আসতে আমি প্রচুর লেট করে ফেলছি বাইক নিয়ে নাই অফিসে বাইক ছাড়া গেছিলাম আর বাসায় এসে আবার বাইকে তেল নেওয়া আবার বের হওয়া বাসা থেকে অনেক লেট করে ফেলছি আর আমাদের সাথে আজকে কে কে যাচ্ছে সেটা দেখবো একটু পরেই নতুন ব্রিজে সো মিট আপ ছিল নতুন ব্রিজ অ্যান্ড অ্যাজ আই অ্যাম অলমোস্ট লেট সো আমি আর কথা এখানে বাড়াচ্ছি না আপনাদের সাথে নতুন ব্রিজে গিয়ে দেখা হচ্ছে সো স্টে টিউন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু সামিন আমি সিএইচ সো এই হচ্ছে আমাদের ট্যুরমেট কাউকে চিনতেছি না সবাই মাস্ক পরে আছে সো রেস্ট নেওয়ার দরকার ছিল একটু ব্রেক নাস্তার ব্রেক যেটা আর সবার সাথে একটু ইন্ট্রো হয়ে নিব আসিফ ভাই আসসালামু আলাইকুম ইন্ট্রো দেন নামবু চ্যানেলের নাম ভুলে গেছে চ্যানেলের নাম বলেন না সময় নেই তো কুইক কুইক আমি আসিফ মামুন বলছি অ্যাজিভ 87 থেকে সামিন এ ভাই আপনার নাম জানি নাম বল আচ্ছা ওরা জানা বাকি ভিউয়ার্সও জানা নাম বলেন ইউটিউব চ্যানেল আছেন আপনার খাইতে খাইতে সব ভুলে গেছে সামিন নাম বল এখানে নাম বলেন ভাইয়া সামিন আদনান ভাই কই আচ্ছা এখন হচ্ছে আমাদের মাসুম ভাই আছে মাসুম ভাই ফ্রম রোড ক্যাচ বিডি মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে ভাই আলহামদুলিল্লাহ লেট কামার আজকে ভাই সরি এক্সট্রিমলি সরি আর সরি বলে লাভ কি আচ্ছা যাই হোক আপনার ইন্ট্রোটা দেন আর এখন আমাদের প্ল্যানটা একটু বলেন আচ্ছা আমি ডক্টর মাসুম ফ্রম রোড ক্যাচ বিডি আর চিটাঙ্গের ওয়াসেক ভাইয়ের পর আপনি ইনশাআল্লাহ মানে মোটামুটি এখন স্টেবল আছেন স্টেবল আছি বলতে আমি আসলে ওইভাবে ব্লগ করতে পারি না বিকজ আমি পেশায় হচ্ছি ডাক্তারটা অনেকেই জানে অথবা সামিনের চ্যানেলের অনেকেই জানে না তো যে কারণে আমি সিরিয়াসলি এটা করা হচ্ছে না আমার ইউটিউবিংটা করা হচ্ছে না বাট আলহামদুলিল্লাহ তারপর চলতেছে যা রেসপন্স পাইছি হচ্ছে আমাদের আলী কদম যাওয়ার রোড আমরা কিছু সময়ের জন্য যাত্রা বিরতি এখানে কেউ ফটোকপি করছে ডকুমেন্ট আর কেউ বাইকের হালকা পাতলা টুকিটাকি খাবার দিচ্ছে এখনো আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা এখনো পর্যন্ত মানে 100% সফল ইনশাআল্লাহ সিস্টেম হ্যাঁ কেউ ঘুম থেকে উঠতে পারে নাই
কেউ কেউ ম্যারিড না হয়েও ম্যারিডদের মতো আচরণ করছে। এই যে তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আর কি, এটা হচ্ছে সামিন আমি সিএইচ। রোড ক্যাচ বিডি স্টিকার কোন দিকে? উইদাউট স্টিকার বিডি ওকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার গোপ্রো আমি ব্যাটারি ক্যারি করি একটা, যার কারণে নতুন ব্রিজ থেকে চকরিয়া পর্যন্ত কোনো শ্যুট নেওয়া হয় নাই। সো চকরিয়া দিয়ে মানে চকরিয়া ক্রস করার পর এখন হচ্ছে আমরা ফাঁসিয়াখালি হাঁসের দিকে মোড় থেকে ঠিক বাম দিকে লাম্বা হয়ে চলে যাচ্ছি ডিম পাহাড়ের দিকে। অ্যান্ড এটার এক্সপিরিয়েন্স মানে আজকের এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম। আর আমরা বাইক হচ্ছে 14টা, এই যে সবগুলো দেখতেছেন এগুলো সব আমাদের গ্রুপের বাইক। অ্যান্ড এটা আমরা আমাদের কোনো গ্রুপের না, মানে আমরা কোনো গ্রুপ থেকে আসি নাই, এটা হচ্ছে আমাদের মানে আমরা সবাই পার্সোনাল, কিছু আছে ইউটিউবার আবার কিছু হচ্ছে মানে ফ্রেন্ড বা মানে অনেকের রেফারেন্সে আসছে। সো এটাই, আর আশা করি ভালো একটা দিন পার করব। এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব ঠিকঠাক মতো করা হয়েছে, সব একটু সিস্টেম লস হয়েছে আর আজকে আমি একটু লেট করে আসছি, যার কারণে এখন পর্যন্ত ঠিকমতো একটু গুছানো ব্লগ যেটা অলওয়েজ করে থাকি আমি সেটা এখনও করতে পারি নাই। সো এই তো আপাতত আমরা সামনের দিকে যাবো। অ্যান্ড আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কারণ আমার এটা ফার্স্ট মানে বান্দরবনে আমি আগে কখনো বাইক নিয়ে আসি নাই, বান্দরবনে এটা আমার ফার্স্ট রাইড উইথ বাইক। আর এমনি বাসে করে বা ফ্যামিলির সাথে অনেকবার আসা হয়েছে, সো আশা করি ভালো একটা ট্যুর হবে। আর এই এক্সপিরিয়েন্স যেটা এই ভিউ আর ওয়েদারটা অনেক ভালো, মানে এটা আসলে জোস মানে এক কথায় অসাধারণ। ভালো লাগতেছে রাইডটা দিয়ে, আর প্রত্যেকটা ভাইয়া যথেষ্ট ফ্রেন্ডলি, যথেষ্ট পরিমাণ হেল্পফুল। মাসুম ভাই রোড ফ্রম রোড ক্যাচ বিডি আমাদেরকে লিড করতেছে, এতক্ষণ পর্যন্ত লিড করে আসছে, আর সাথে হচ্ছে আকাশ আছে, আর আদনান ভাইয়া তো আছেই, আসিফ ভাই আছে, কাউসার ভাই আছে, অনেকেই আছে, অ্যাকচুয়ালি নামগুলো এখন মনে আসতেছে না। সো এই তো আপাতত আপনারা আমার সাথে ভিডিওটা এনজয় করতে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। আর আমরা সাথে 5 কপি আইডি কার্ড আর 5 কপি লাইসেন্সের ফটোকপি নিয়ে আসছিলাম। সো আপনারা এগুলো ক্যারি করলে বেটার আই গেস, কারণ এখানে এসে অনেক সময় দেখা যাচ্ছে ওরা আবার মোবাইল থেকে পিক তুলে ফটোকপি করতেছে, এখানে ফটোকপি মেশিনটাও ঠিক মতো অ্যাভেলেবেল না। সো আপনারা যারা মানে সিটি থেকে আসবেন ফটোকপি করে চলে আসবেন, সাথে 10 কপি 9 কপি এরকম রাখতে পারেন নিজেদের সুবিধার্থে। এই যে ভাই ব্রাদাররা সবাই, ওয়াও ম্যান, ও ও ও ও ওয়াও। তো সামনের দিকে তো যাওয়া যাক, সামনে হচ্ছে আমার মাসুম ভাই। ওয়াও, অস্থির অস্থির, অস্থির ম্যান, মাশাল্লাহ মাশাল্লাহ, অস্থির। সামিন আহমেদ চৌধুরী অনেক উপরে উঠে গেল, শুধুমাত্র একটা ফুটেজ নেওয়ার আশায়, একটা ফুটেজের মূল্য। এত পরিমাণ গরম আর এত পরিমাণ তাপ, ও বাবা রে, ও বাবা বাবা, বেশি গরম বেশি গরম। অ্যান্ড থানচি আই মিন লাভ উইথ দিস প্লেস ম্যান, অস্থির অস্থির। জমা আছে, একটু কেয়ারফুল থাকা লাগবে। আর এরকম পিক আপ যখন সামনে দিয়ে যায় বা এরকম পিক আপ যখন
উঁচু রাস্তায় মানে আপনার সামনে থাকবে, চেষ্টা করবেন একটু পিকাপগুলো থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতে। কারণ দেখা যাবে উঁচু রাস্তায় ওঠার সময় ওরা হঠাৎ করে ব্রেক ধরবে বা হঠাৎ করে ওরা স্পিডটা স্লো করে ফেলবে, আর ওই টাইমে আপনি যখন ওদের পেছনে থাকেন, আপনি যদি ব্রেক করেন আপনার বাইক পেছন দিয়ে নামতে থাকবে। সো যার কারণে ওই যে দেখেন আকাশ ভাইয়া পেছনে ট্রাক উঠতে প্রচুর লেট করতেছে। সো এটা একটু বেশি ঝামেলা, সো এটাকে ওভারটেক মাস্ট করতে হবে। আর এটা থেকে এই ট্রাক থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে উপরে উঠার চেষ্টা করবেন, আর এগুলো মেনটেন করলে আশা করি আর সমস্যা হবে। ও মাই গড, জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। সো এখানে ছোটখাটো একটা ফটো সেশন ছিল, এন্ড ইট রিয়েলি ফিলস গ্রেট ম্যান। ওয়াও, নেচার and this road, this is really awesome, really awesome. Awesome মানে অস্থির অস্থির এরকম রোডে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আগে কখনোই আসা হয় নাই। বান্দরবন তো আসেই নাই বাইক নিয়ে কখনো, ফ্যামিলি নিয়ে আসা হয়েছে পিকনিকে বা এরকম সামথিং ফ্যামিলি প্রোগ্রামগুলোতে, তাও বাইক বাস করে আসা হয়েছে। সো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর ভাইয়াদের সাথে ভালো একটা রাইড এনজয় করতেছি। সেটা হচ্ছে এরকম উঁচু রাস্তাতে আপনাকে অনেক পেছন থেকে টান দিয়ে উঠা লাগবে। আশা করি এটা এই পেছন থেকে যদি আপনি একটু পিক আপ দিয়ে আসেন আর প্রবলেম হওয়ার চান্স নাই। ওয়াও ম্যান, ওই যে অস্থির অস্থির, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাশাআল্লাহ, মানে যত সুনাম করা যায় খোদা, যত সুনাম করা যায়। ও ও ও, আমাকে মেবি ও এদিক দিয়ে গিয়ে সোজা এই রোডটা দিয়ে উঠতে হবে, ওই পা ওখানে। ইয়েস, ও মাই গড, কত বড় একটা বাঘ! আর এখানে আপনি যদি অপোজিট থেকে হর্ন না দেন বেশি বিপদে পড়বেন, সো অনেক বেশি কেয়ারফুল থাকা লাগবে। আর আমি হচ্ছে এখন মোটামুটি সমতল থেকে 2500 ফিট উচ্চতাই, বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা, আর এই ট্যুরটা এই জন্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর এখানে ভাই বাদাররা, এতক্ষণ প্রচুর গরম লাগতেছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এখান থেকে থানচি আরও 13 কিলোমিটার, আর লুক এট দিস ভিউ ম্যান, অস্থির 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 অস্থির। ওকে, আরেকটা ফটো সেশনের পরে আবার জার্নি স্টার্ট করা ব্রেক দিয়া, অ্যান্ড ব্রেক দিয়ে দিয়ে এটা কারণ হচ্ছে ডিস্কে একটু রেস্ট দেওয়া, কারণ আমরা প্রচুর ব্রেকিং করতেছি, ইঞ্জিন ব্রেক করতেছি, আর তাও তারপরেও আপনি ডিস্কে একটু ব্রেক দিয়ে দিয়ে চালালে আপনার ব্রেকিং কন্ট্রোল আরও বেটার পাবেন। আর অনেক সময় দেখা যায় ব্রেক ফেল হয়, ডিস্ক অতিরিক্ত গরম হয়ে যায় যার কারণে এই ব্রেকটা দেয়া, আর সাথে বোতল 1 লিটার পানি তো ক্যারি মাস্ট করতেই হবে, মাঝে মধ্যে পানি দেওয়ার দরকার। ওকে, এদিক দিয়ে যদি যান, এটা হচ্ছে তিন্দু বাজারের রাস্তা, দৈর্ঘ্য হচ্ছে 7.8 কিলোমিটার, আর এটা দিকে হচ্ছে ডিম পাহাড়। সো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডিম পাহাড়ের দিকে, আমরা চলে যাচ্ছি এখন ডিম পাহাড়। সো গুড়ি গুড়ির বৃষ্টিও পড়তেছে, আর এদিকে আসলে তো বৃষ্টি অলওয়েজ থাকবেই, ছোটো হালকা পাতলা, ঠান্ডা লাগতেছে। ও ও ও ও ও ও, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আই হোপ এরকম গুড়ি গুড়ির বৃষ্টি এখানে পড়বেই, এটা স্বাভাবিক। মেঘের রাজ্যে আসলে মেঘ অবশ্যই বরণ করে নিবে আমাদের, তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, উঠতে হবে একদম টপে, আর হাইয়েস্ট পিকে উঠা যে সে ব্যাপার না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড সামনের দিকে আগাতে থাকি। যে খারাপ লাগাটা, প্রচণ্ড গরম
লাগা ব্যাপারটা ওটা এখন আর লাগতেছে না, আমি কিছুই দেখতেছি না, পুরা সাদা। ও মাই গড, ও মাই, আহা, সি গরুর গোবর। ওকে, এখানে সম্ভবত আর একটা ব্রেক, ইয়েস, এখানে আরও একটা ব্রেক। আপনাদেরকে এখান থেকে আরেকটা সিনেমেটিক দেখানো যায়। ওকে, থানচির দিকে নামার আগে এটাই আমাদের লাস্ট ব্রেক, আর এই লোকেশনটা হচ্ছে একদম টপ পিক অফ ডিম পাহাড়, এটাই সর্বোচ্চ চূড়া। অ্যান্ড এদিকে যে দোকানটাতে আমরা চা খাওয়ার জন্য ব্রেক দিলাম, এটাই মেবি বান্দরবনের সবচেয়ে উঁচু রাস্তার ওপরে থাকা দোকান। অ্যান্ড আমরা হচ্ছি একদম সমতল থেকে 2500 ফিট ওপরে। সো এখানে মেবি মাসুম ভাই সম্ভবত ড্রোন ফ্লাই করবে, আর এরপরে আমরা রওনা দিব থানচি বাজারের দিকে। ওকে, বিসমিল্লাহ, আরও একটা ব্রেক দিয়ে আবার জার্নি স্টার্ট করো আমাদের। অ্যান্ড লুক এট দিস ভিউ ম্যান, মন চাইতেছে এখানে সারাদিন থেকে যাই, এরকম একটা অবস্থা আমাদের। আর যাই হোক, সামনের দিকে আগানো, আর মেবি এখন পুরাটাই ইঞ্জিন ব্রেক করে করে নামতে হবে আই গেস। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এতক্ষণ ছিলাম টপে, এখন নামতেছি। যাই হোক, মাইনর একটা অ্যাক্সিডেন্ট ছিল, ক্ষতি তেমন একটা হয় নাই, ব্যথা পাই নাই, ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচাইছে। অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক গুড়ি গুড়ি পাথর ছিল, যার কারণে পাথরে লেগে, সরি, পাথর উপরে পড়ে পিছলা খেয়ে আমি এক পাশে চলে গেছিলাম। মানে এটা নিয়ে আমি বারবার কথা বলতেছিলাম, আর এই বারবার কথা বলতে বলতে এটা নিয়ে এটার উপরে আমি এসে পড়ছি। আল্লাহ আল্লাহর মতো ব্যথা তেমন একটা পায় নাই, আর ছোটো পিছলা মাটি ছিল, ভেজা মাটি ছিল, এই ভেজা মাটির উপরে, এই ভেজা মাটির উপরে পড়ে একটু পিছলা খাইছি, আল্লাহ বাঁচাইছে, তেমন কোনো ক্ষতি হয় নাই, আর আল্লাহর মতো ব্যথা তেমন একটা পায় নাই। ও মানে মনের বুকের মধ্যে একটু মোচড় মেরে উঠছিল, যেটাকে বলে মানে মোচড় মেরে, মানে এ পড়তেছে পড়তেছে, এক আগে একবার পড়তেছিলাম ওটা কন্ট্রোল করে ফেলতে পারছি, বাট সেকেন্ড টাইম এত বেশি পাথর ছিল, এত বেশি গুড়ি পাথর ছিল, মানে আর দেখলেনি তো ক্যামেরাতে, ক্যামেরা তো অন ছিল। সো যাই হোক, বিসমিল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ভরসা। এই ভিউ দেখতে দেখতে আরে এত জোস, অসাধারণ, এত সুন্দর। ডিম পাহাড়ের ব্লকটা এই স্পটে শেষ করবো, স্পটটা সুন্দর,
আপনাদের স্পটটা একটু দেখাই, মেঘ আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে আই গেস এখান থেকে। সো আপনাদের মেঘের একটা ক্লিয়ার ভিউ দেখাই। আর এখানে আমি মানে আলিকদম থেকে ডিম পাহাড়ের যে ব্লকটা আমি এখানে শেষ করে ফেলবো। সো ডিম পাহাড় ক্রস করে আসছি, আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা সোজা ওই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওই থানচি, আমরা ওখানে নামবো। আর এতক্ষণ উপর দিয়ে আসছি, এখন আমরা সোজা নিচ থেকে নামছি। আমি অলরেডি একবার এক্সটেন্ড করে ফেলছি, আমার ভুল ছিল 50%। আর এখন এই ব্লগটা এখানে শেষ করতেছি। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর টিল মাই নেক্সট ব্লগ, রাইড ট্রাভেল অ্যান্ড মেক ইউর লাইফ বিউটিফুল। আসসালামু আলাইকুম।